Hello. 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 Hello, check. Hello. Hello, check. Hello. Hello. Hello, check. Hello. Hello, check. Hello.
Hello. Hello. Thank you.
noastră. পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। তার মৃত্যুর পূর্বদিনে বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের প্রভু যীশু শিষ্যদের সঙ্গে অন্তিম ভোজের কালে আমাদের প্রতি চরম ভালোবাসার পরিচয় দেন। সেই সন্ধ্যার কথা স্মরণ করে আমরা আজ সমবেত হয়েছি। আজ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি প্রভু যীশুর অন্তিম ভোজ ও মহাপ্রেমের দান। সেই মহাপ্রেমে যীশু আমাদের দেখালেন তিনভাবে। প্রথম, ভালোবাসার আদর্শ স্থাপন করে। দ্বিতীয়, ভালোবাসার আদেশ প্রদান করে।
তৃতীয় সেই ভালোবাসার রূপদান করে। ভালোবাসার আদর্শে অন্তিম ভোজের শুরুতে যিশু শিষ্যদের কাছে নত হয়ে চাকরের কাজ করেন, তাদের পা ধুইয়ে দেন। তারপর তিনি তার ভালোবাসার আদেশ জানান, আমি যেভাবে তোমাদের ভালোবেসেছি তোমরাও সেইভাবে পরস্পরকে ভালোবাসবে। শেষে আরাধ্য সংস্কারের প্রবর্তন করে তিনি তার সেই অসীম ভালোবাসার রূপদান করেন। খ্রিস্টযজ্ঞের নিবেদনে ও খ্রিস্টপ্রসাদের আকারে তিনি এখনও আমাদের মধ্যে অবস্থান করেন, আমাদের পরিত্রাণ কার্যে ব্যাপৃত থাকেন। প্রভু যিশুর প্রতিনিধি হয়ে যাজক প্রবেশ করছেন, তার অন্তরালে উপস্থিত প্রভু যিশুকে স্বাগত জানিয়ে তার অপূর্ব প্রেমের কথা স্মরণ করে কৃতজ্ঞতার সঙ্গে তার বন্দনা করছি। আমার সহচর গান সংখ্যা 235।
Bishop Joseph, onorable Father Gon, Sister Gon, ebong Khristote amar oti sneher priyo jenera. Aaj amra puno shoptaher mul kendre eshe pouchhechi. Ei shoptar tinte dinke bola hoy porom pobitro tin din, the Holy Trido. Khrister jatona bhog mrityu punorutharer moddhe diye Ishwar tar rahasyomoy অসীম ভালোবাসার প্রকাশ করেন এই কারণে মণ্ডলী প্রথম থেকেই অত্যন্ত নিষ্ঠার সাথে এই পবিত্র তিন দিন পালন করে আসছেন এই দিনে পৃথিবীতে তার অন্তিম ভোজের সময় কয়েকটি কাজ তিনি করেছেন যেটা সম্বন্ধে আমরা মিশার প্রারম্ভে শুনলাম যিশু শিষ্যদের পা ধুয়ে দেন যিশু খ্রিস্টপ্রসাদ সংস্কার স্থাপন করে এবং তার সঙ্গে যাজকবরণ সংস্কারও এবং তিনি আমাদের দেন সেই ভালোবাসার আদর্শ দান করেন ভাতৃপ্রেমের আদর্শ এরই সঙ্গে শিষ্যদের ভবিষ্যতের কি কি কাজ করতে হবে তারও নির্দেশ যিশু তাদের দেন সেই অন্তিম ভোজের সময় এই অন্তিম ভোজ একটা সাধারণ কোনো ভোজ নয় একে নিস্তার বা মুক্তি ভোজন বলা হয় আসুন আমরা আমাদের মন প্রাণ প্রস্তুত করি এবং বিশেষভাবে এই মিশার সময় আমরা পুরোহিতের জন্য প্রার্থনা করব আমাদের ডায়াসিসের যেন ঈশ্বর তাদের আশীর্বাদ করেন তারা যেন এক মন এক প্রাণ হয়ে ঈশ্বরের কাজে নিযুক্ত থাকতে পারেন নিষ্ঠার সঙ্গে সেই পালকীয় কাজ যেন তাদের মন প্রাণ দিয়ে করতে পারেন যেন আমরাও এই তিন দিনের মাধ্যমে আমাদের জীবনের আধ্যাত্মিকতা যেন আরও এগিয়ে নিতে পারি এবং সাংস্কারিক জীবন যার মাধ্যমে আমরা আমাদের আধ্যাত্মিক জীবনের পুষ্টি পাই তা যেন আমরা ঈশ্বরের আশীর্বাদে আরও গভীর করে তুলতে পারি আমাদের সমস্ত ভুল ভ্রান্তির জন্য আসুন আমরা ঈশ্বরের কাছে এখন ক্ষমা ভিক্ষা করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভ্রাতা ভগ্নীগণ তোমাদের কাছে আমি আশ্বাস করি যে আমার চিন্তায় আমার কাজকায় ও আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি নিজেরই গুরুতর দোষে সকল এবং ভাই বোনেরা তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি বিনতি জানাই প্রভু আমাদের প্রতি সদয় হন পাপ বন্ধন থেকে আমাদের মুক্ত করুন আমরা যেন এক পবিত্র অন্তর নিয়ে এই খ্রিস্ট যাগ উৎসর্গ করতে পারি আমেন
তোমার পুত্র যীশুকে আমাদের হাতে সমর্পণ করে আমাদের প্রতি তোমার অসীম ভালোবাসা প্রকাশ করেছো। তিনি দ্বারা তার শিষ্যদের পা নিজের হাতে ধুয়ে দিয়ে নম্র ভালোবাসার আদর্শ দেখালেন, পারস্পরিক ভালোবাসার এক নতুন আদেশ জানিয়ে দিলেন এবং তার নিজের দেহ রক্ত জীবন খাদ্য রূপে দান করে মানুষের সঙ্গে এক নতুন প্রেম সন্ধি স্থাপন করলেন। সেই কথা স্মরণ করে আমরা আজ তোমাকে অনুনয় করি, আমরা যেন এই মিলন ভোজে অংশগ্রহণ করে তোমার অমর জীবনে উজ্জীবিত হয়ে উঠি, ভাই মানুষের সেবায় যেন আনন্দ পাই এবং কৃষ্ণের সঙ্গে চিরপ্রেমের বন্ধনে আবদ্ধ থেকে একদিন যেন স্বর্গধামে তোমার শাশ্বত মিলন উৎসবে যোগদান করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। ইসরায়েলীদের যে কিভাবে নিস্তার ভোজ পালন করতে হবে সেই বিষয়ে ভগবানের নির্দেশ। যাত্রা পুস্তক। মিশর দেশে ভগবান মোশি ও আরনকে বললেন, এই মাসটি হবে তোমাদের সমস্ত মাসের প্রথম মাস, এই মাসটি থেকে শুরু হবে তোমাদের নতুন বছর। তোমরা ইসরায়েল জনমণ্ডলী সকলকে এই নির্দেশ দেবে, এই মাসের দশম দিনে
তারা প্রত্যেককে এক একটি পরিবারের জন্য এক একটি ঘরের জন্য যেন একটি করে মেষ জাতীয় কোনো পশুর বাচ্চা জোগাড় করে নেয়। গোটা বাচ্চাটির মাংস খাওয়ার পক্ষে ঘরের লোক সংখ্যা যদি কম হয় তাহলে সবচেয়ে কাছের প্রতিবেশীর সঙ্গে ব্যবস্থা করে মোট লোক সংখ্যা অনুসারে যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসেব করে যেন মোট লোক সংখ্যা অনুসারে যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসেব করে যেন সেটি বেছে নেওয়া হয়। খুঁত নেই এক বছরে এমন একটি মদ্দা বাচ্চাকে বেছে নিতে হবে, তা মেষও হতে পারে, ছাগলও হতে পারে। মাসের চতুর্দশ দিনটি পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হবে। সেদিন সন্ধে হওয়ার সময়ে ইসরায়েল জনমণ্ডলীর সমবেত সকলে যে যার পশুটি জবাই করবে, তারপর সেটির খানিকটা রক্ত নিয়ে যাওয়া হবে। যেসব ঘরে পশুটির মাংস খাওয়া হবে সেই সব ঘরের দরজার দুই বাজুতে ও কপালিতে ওই রক্ত লাগিয়ে দেয়া হবে। সে রাত্রেই মাংসটা খেতে হবে, আগুনে ঝলসে তা খেতে হবে, খামিরবিহীন রুটি ও তেঁতো শাক দিয়ে। মাংস খেতে হবে এইভাবে: কোমরে থাকবে বন্ধনী, গায়ে পায়ে থাকবে জুতো, হাতে থাকবে লাঠি। আর তাড়াতাড়ি খেতে হবে, কেননা ভগবান যে সেই সময়ে নিস্তরণ করে যাবেন। সেই রাত্রে আমি মিশর দেশের মধ্য দিয়ে যাব। মানুষ ও পশুর প্রথম জাতককে আমি প্রাণে মেরে যাব, এবং এই আমি ভগবান মিশরের সমস্ত দেবতার যোগ্য দণ্ডবিধান করে যাব। তোমরা যেসব বাড়িতে আছো সেখানকার ওই রক্তের দাগ তখন তোমাদের উপস্থিতি চিহ্নিত করবে। ওই রক্তের দাগ দেখেই আমি তোমাদের ডিঙিয়ে এগিয়ে যাব। এইভাবে আমি যখন মিশর দেশের বুকে আঘাত হানব তখন সে বিধ্বংসী দুর্বিপাক তোমাদের স্পর্শ করবে না। এই দিনটি তোমাদের কাছে এক স্মারক দিবস হয়ে থাকবে। ভগবানের সম্মানে পালনীয় পর্বদিন রূপেই তোমরা তা উদযাপন করবে, পুরুষানুক্রমেই তা উদযাপন করবে। এই বিধি চিরপালনীয়। প্রভুর বাণী। সামসঙ্গিক ধুয়ো আপনারা আমার পরে গাইবেন। ধন্য সেই রুটি, ধন্য সেই পাত্র, ধন্য তোমার সঙ্গে মোদের সবাই।
সকলে গাই। শাস্ত্র পাঠ করিন্থীয়দের কাছে পেরেদূত পরের প্রথম পত্র 11:13-26। প্রিয়জনেরা, আমি প্রভু যীশুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা তোমাদের কাছে সম্পাদনা করছি, তা তো এই যে রাত্রিতে প্রভু যীশুকে
শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই রাত্রিতে তিনি হাতে একখানে রুটি নিলেন। তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তিনি বললেন, এ আমার দেহ যা তোমাদেরই জন্য, তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। তেমনিভাবে ভোজনের শেষে তিনি পানপাত্রটিও নিলেন। এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি, তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। যতবার এই পাত্র থেকে পান করবে ততবারই, বাস্তবিক যতবার তোমরা এই রুটি খাও আর এই পাত্র থেকে পান করো, ততবার তোমরা প্রভুর মৃত্যুর কথায় ঘোষণা করো যতদিন না তিনি আসেন। এ হলো প্রভুর বাণী। মঙ্গল সমাচার, হে প্রভু তোমার জয় হো। তখন নিস্তার পর্ব শুরু হবে। যিশু তো জানাইছিল যে এবার তার সেই সময়টি এসে গেছে যখন এই জগৎ ছেড়ে পিতার কাছে তাকে চলে যেতে হবে। এই সংসারে রয়েছে যারা, তার সেই আপনজনদের তিনি তো বরাবরই ভালোবেসে এসেছেন। এবার তিনি কিন্তু তাদের প্রতি তার সেই ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন। সান্ধ্যভোজ তখন চলছে। শয়তান ইতিমধ্যেই শিমনের ছেলে জুদা ইস্কারিয়াতের মনে যিশুকে শত্রু হাতে তুলে দেবার সংকল্প জাগিয়ে দিয়েছিল। তবে যিশু ভালোভাবেই জানতেন পিতা তারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। এও তিনি জানতেন যে ঈশ্বরের কাছ থেকেই এসেছেন তিনি, আর ঈশ্বরের কাছেই ফিরে যাচ্ছেন। তিনি তখন খাওয়ার আসন থেকে উঠে গায়ের গামছাটা খুলে রাখলেন, গায়ের জামাটা খুলে রাখলেন এবং একটা গামছা নিয়ে কোমরে জড়ালেন। তারপর একটা পাত্রে জল ঢেলে তিনি শিষ্যদের পা ধুতে শুরু করলেন, আর কোমরে গামছাটা দিয়ে তা মুছে দিতে লাগলেন। এইভাবে তিনি শিমন পিতরের কাছে এলেন, কিন্তু পিতর তাকে বললেন, সে কি প্রভু, আপনি আমার পা ধুয়ে দেবেন? যিশু তাঁকে উত্তর দিলেন, আমি কি করছি এখন অবশ্য তা বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝতে পারবে। পিতর তাকে বললেন, না, আমার পা আপনি ধুয়ে দেবেন না, কখনো না। যিশু উত্তর দিলেন, আমি যদি ধুয়ে না দেই তাহলে আমার সঙ্গে কিন্তু তোমার কোনো সম্পর্ক যে থাকে না। শিমন পিতর তাকে বললেন, প্রভু, তাহলে শুধু পা নয়, আমার হাত আর মাথাও আপনি
ধুয়ে দিন। যিশু তখন তাকে বললেন, যে স্নান করেছে শুধু পা ছাড়া তার আর কিছুই ধোবার প্রয়োজন নেই, সর্বাঙ্গে সে শুচি। তোমরাও তো শুচি, কিন্তু সকলে নও। তিনি অবশ্য জানতেন কে তাকে শত্রুর হাতে তুলে দেবে, তাই তিনি বললেন, তোমরা সকলে শুচি নও। তাদের পা ধুয়ে দেবার পর তিনি গায়ের জামাটা পরে নিয়ে আবার খাবার আসনে গিয়ে বসলেন। তখন তিনি তাদের বললেন, আমি এখন তোমাদের জন্য কি করলাম তোমরা কি তা বুঝতে পারছ? তোমরা তো আমাকে গুরু বা প্রভু বলেই থাকো, আর ঠিকই বলো, আমি তো সত্যিই তাই। কাজেই প্রভু ও গুরু হয়ে আমি যখন তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমাদেরও পরস্পরে পা ধুয়ে দেওয়া উচিত। আমি তো এখন তোমাদের সামনে একটা আদর্শই তুলে ধরলাম। আমি তোমাদের জন্য যেমনটি করলাম, আমি চাই তোমরাও ঠিক তেমনটি করবে। এই হলো প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রকাশিত হোক। বিষয়ের প্রারম্ভে আমি বললাম যে পুরোহিতদের জন্য প্রার্থনা করতে হবে। পুরোহিত অ্যাটম বোমের মতো, ঈশ্বর পুরোহিতদের অনেক শক্তি ক্ষমতা দিয়েছেন তার কাজ করার জন্য, পালকীয় কাজ, কিন্তু সবসময় শয়তান অ্যাক্টিভ আছে। তার জন্য আমাদের একটা বিশেষ দায়িত্ব, প্রত্যেক খ্রিস্টভক্তদের দায়িত্ব, পুরোহিতদের জন্য প্রার্থনা করা। আজকে পুরোহিতের দিন, ডে অফ প্রিস্টহুড, তাদের পর্ব দিবস। আজকে অনেক লোক, অনেক বন্ধুবান্ধব আমাকে শুভেচ্ছা পাঠিয়েছেন, আমাদের পুরোহিতদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন। এটা আমাদের বড় একটা দায়িত্ব যেন আমরা এই মিশার সময় তাদের ঈশ্বরের কাছে সমর্পণ করি, যেন তারা পবিত্র জীবন যাপন করতে পারে, ঈশ্বরের কাজে ব্যস্ত থাকতে পারে। যেমন পার্থিব জিনিস তারা সেই পার্থিব জিনিস নিয়ে যেন তারা ব্যস্ত না থাকে। কারণ আপনাদের পালকীয় দেখাশোনা, যত্ন, এটা পুরোহিতদের বড় একটা দায়িত্বের কাজ। আজকে প্রথম পাঠে আমরা শুনলাম নিস্তার পর্বের সেই বিবরণ। ইসরায়েলীদের জন্য নিস্তার পর্বের উৎসব জীবন ও মৃত্যুর অনুভবের সঙ্গে সংযুক্ত ছিল। তারা 430 বছর মিশর দেশে কাটিয়েছে, ক্রীতদাস তারা ছিল, এবং মসির মাধ্যমে, তার নেতৃত্বের মাধ্যমে তিনি তাদের মুক্তি দিলেন। এবং আমরা আজকে শুনলাম কেমন করে সেই রাতে প্রভুর সংঘাত দূত, সংহার দূত, সেই প্রথম জাতকদের, মিশরীয় প্রথম জাতকদের বধ করলেন, মেরে ফেললেন, এবং কেমন করে তিনি আপন জাতির লোকদের তিনি রক্ষা করলেন। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় মিশরীয়দের প্রথম জাতকদের মৃত্যুর অর্থ ছিল নতুন জীবনের সূচনা। কেননা ইসরায়েল জাতিরা এই সময় পর্যন্ত তারা ক্রীতদাস ছিল। এটা আমাদের যিশুর আত্মবলিদানের কথাও মনে করে দেয়, যে খ্রিস্টজাগ আমরা প্রত্যেক দিন এই বেদিতে আমরা অর্পণ করি, সেটা প্রত্যেক দিন হয়। এই নিস্তার পর্ব শুধু বছরে একদিনই হয়। যিশু সে আসল নিস্তার বলি, যিনি সমগ্র মানব জাতিকে মৃত্যু থেকে পরিত্রাণ দিয়েছেন, দাসত্ব থেকে,
এবং আমরা জানি সে মৃত্যু পাপ দ্বারা প্রচরিত। এই স্মরণীয় দিনে আমরা ওর স্মরণ করি কৃতজ্ঞ মনে, ঈশ্বরের অসীম ভালোবাসা আমাদের ব্যক্তিগত জীবনে যা আমরা অনুভব করি আমাদের দৈনন্দিন জীবনে। কেন সেই ভালোবাসা, ঈশ্বরের সেই ভালোবাসা? যেন আমরা পাপের অন্ধকার ও মৃত্যু থেকে পবিত্র আত্মার আত্মায় অনুপ্রাণিত হয়ে নতুন জীবনে চলতে পারি। এই তপস্যাকাল প্রিয়জনেরা ছিল আমাদের জন্য অনুগ্রহের সময়, পরিত্রাণের সময়, যখন আমরা আমাদের নিজের অন্তকরণে প্রবেশ করে আমরা দেখেছি আমরা কোথায় যাচ্ছি, আমাদের কি প্রয়োজন আছে আমাদের মন পরিবর্তন করার জন্য। এবং যিশু আমাদের সেই আজকে এই বিশেষভাবে এই স্মারক দিবসের মাধ্যমে আমাদের মনে করিয়ে দেন ঈশ্বরের অসীম ভালোবাসার জন্য, যা আমাদের প্রত্যেকের জন্য আছে। এবং দ্বিতীয় পাঠে আজকে আমরা শুনলাম কিভাবে যিশু খ্রিস্ট যজ্ঞ সংস্কার স্থাপন করেছেন, এবং স্বয়ং যিশু নিজেই সাধু পলের কাছে প্রকাশ করেছিলেন, এবং সেই ঘটনা আজকে সাধু পল আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে তার পত্রের মাধ্যমে করিন্থীয়দের কাছে লেখা সেই অন্তিম ভোজের সেই ঘটনা। যিশু কি করেছিলেন আমরা শুনলাম, যিশু তখন টেবিল থেকে রুটি হাত নিয়ে তিনি বললেন, এই আমার দেহ। তারপর হাতে দ্রাক্ষারস ভরা পানপাত্র তুলে যিশু বললেন, এ আমার রক্ত যা তোমাদের জন্য পাতিত হবে। এবং তারপর যিশু তার শিষ্যদের আদেশ দেন তা যেন তারই স্মরণার্থে এই অনুষ্ঠান করে, তারই স্মরণার্থে। তাদের পরিত্রাণের ঘটনার স্মরণানুষ্ঠান যা যিশু তার যন্ত্রণাভোগ মৃত্যু ও পুনরুত্থানের দ্বারা সাধন করেন, এটা আমাদের প্রিয়জনের আমাদের খ্রিস্ট ধর্মের সারাংশ, সারমর্ম, এসেন্স অফ ক্রিশ্চিয়ানিটি। এবং এই খ্রিস্ট ধর্ম জন্ম এখানেই সেই খ্রিস্ট যাগের মাধ্যমে, তার খ্রিস্টের সেই আত্মদানের মাধ্যমে তিনি আমাদের অনুগ্রহ দান করেছেন, সব কিছু তিনি আমাদের দিয়েছেন। এবং এই ঘটনা আমাদের আরেকটা কথা বুঝিয়ে দিচ্ছে, একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যখন আমরা কাকে ভালোবাসি আমরা দিতে চাই আমাদের জীবন, আমাদের নিজের থেকে কিছু দিতে চাই, সব কিছু করতে তা আমরা প্রস্তুত, সেই সময় তার জীবনের কিছু অপরকে দান করছি আমরা। একটা বীজ বপনের মতো, সেই বীজ যখন আমরা বপন করি এই সেটা একদিন না একদিন সব বৃদ্ধি পাবেই। এই কৃষ্ণযাগ হচ্ছে সেই ভালোবাসার প্রকাশ, যা দেওয়া হয়েছিল এবং গ্রহণ করা হয়েছিল সঠিক মনোভাব দ্বারা। এটা আমাদের সাহায্য করে প্রত্যেক দিন যিশুর সাথে আমাদের প্রতিবেশীর জন্য নিজেকে অর্পণ করা, নিজেকে বিলিয়ে দেওয়া। যখন পুরোহিত হবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম 35 বছর আগে, আমি ভাবছিলাম আমি আমার মটো, আমার জীবনের কি মটো নেব, ভাবলাম এই যিশুর এই কথা ছাড়া এ আর কোনো কথা আমাকে মনে করিয়ে দিবে না যে আমি তার সেবক। এই নাও খাও সকলে, এ আমার দেহ। তার মানে যিশু তার সমস্ত দান করেছেন, তার সময়, তার সব কিছু দান করেছিলেন, তার শেষ রক্তটুকু পর্যন্ত দান করেছেন। আমরা তো প্রত্যেক দিন যাদের সেই সুযোগ আছে আমরা খ্রিস্টযাগে যোগদান করি, কিন্তু আমরা কি সত্যিকারে খ্রিস্ট প্রসাদের জীবন যাপন করছি? মানে ইউক্যারিস্টিক লাইফ, যিশুর মতো সব কিছু বিলিয়ে দেওয়া পরের জন্য। যখন আমরা কোনো কিছু করতে চাই আমাদের জীবনে, আমরা অনেক টাকা পয়সা থাকলেও সেখানে যদি আমাদের জীবন না থাকে তাহলে কিন্তু সেটা এগিয়ে যাবে না, অল্প সময়ের মধ্যে সেটা ধ্বংস হয়ে যাবে। আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখি আমরা স্বাধীনতা পেয়েছি, তার পেছনে কিন্তু অনেকজন ব্যক্তি ছিলেন, তারা তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে তারা আমাদের স্বাধীনতা দিয়েছে। যেমন যিশুর একটা প্রকৃত একটা কাজ ছিল আমাদের পরিত্রাণ দেওয়া, পিতা ঈশ্বর তাকে পাঠিয়েছিলেন কেননা তিনি আমাদের ভালোবাসেন বলে, এবং সেই কাজ তিনি তার মন প্রাণ দিয়ে তার জীবন দিয়ে তিনি দিয়েছেন, সেটাই আজকে আমরা স্মরণ করছি। এবং
আজকে আমরা বিশেষভাবে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের তার পুত্রের মাধ্যমে একটা এত বড় একটা দান আমাদের দিয়েছেন এই সংস্কারের মাধ্যমে। মঙ্গল সমাচারে আমরা শুনলাম সেই ভালোবাসার আদেশের কথা সাধু জোহর, কিন্তু এই এত সুন্দর দিনে তিনি নিস্তার পর্বের কোনো উল্লেখ তিনি করলেন না, কৃষ্ণপ্রসাদের প্রতিষ্ঠার কথাও তিনি আমাদের বললেন না যিশু দেহ রক্ত প্রসঙ্গে, বরং যিশু আমাদের প্রভু ও ঈশ্বর হয়ে নতজান হয়ে তার শিষ্যদের পা ধুয়ে দেবার কথা তিনি তুলে ধরলেন। নতজান হয়ে তিনি ঈশ্বর পুত্র ছিলেন, নতজান হয়ে তার শিষ্যদের পা তিনি ধুয়ে দিলেন। এই পা ধোয়ার মধ্য দিয়ে রয়েছে আমাদের ভাই বোনদের প্রতি ভালোবাসা ও সেবার আদর্শ। এই হবে খ্রিস্ট বিশ্বাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়। যিশু নিজেই বলেছেন, তোমাদের পারস্পরিক ভালোবাসা দেখেই লোকেরা বুঝতে পারবে তোমরা আমারই শিষ্য। আর কিছু না, প্রথম মণ্ডলীর এই একটা চিহ্নই ছিল, একটা পরিচয় ছিল, দেখো ওরা এত ভালোবাসে, তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা ভালোবাসা। এইভাবে আমরা প্রকৃত খ্রিস্ট জীবন যাপন করতে পারি ভালোবাসা ও সেবাকে হাতিয়ার করেই। এইভাবে আমরা যিশুর অন্তিম ইচ্ছা ও স্মরণুষ্ঠান সার্থক করে তুলতে পারি। সেইখানে দুটোই প্রয়োজন আছে, ভালোবাসা এবং সেবা, একটা হলে হবে না, দুটোই প্রয়োজন আছে। তোমরা আমার স্মরণার্থে এই অনুষ্ঠান করবে, যিশু দুবার মঙ্গল সমাজে আজকে বললেন, প্রথম পাঠে আমরা, দ্বিতীয় পাঠে আমরা শুনলাম, তোমরা আমার স্মরণার্থেই এই অনুষ্ঠান করবে, আমি যা করলাম তোমরা সেই মতোই করবে। এইভাবে আমরা খ্রিস্টের মতো হতে পারব, উই ক্যান বিকাম আল্টার ক্রিস্টুস, আরেকজন খ্রিস্ট হতে পারব। যিশুর মতো নম্র হলে হতে হবে আমাদের, এবং নম্রতা যেখানে আছে সেখানে ঈশ্বরের আশীর্বাদ আছে। তাই পা ধুয়ে চুম্বন করা সত্যিই নম্রতার এক গভীর পরিচয়। আমরা কিভাবে ঈশ্বরের সেবায় নিয়োজিত হয়ে তার দেওয়া অম্লান আনন্দ উপলব্ধি করতে পারি? তা সম্ভব হয় আমরা যখন অন্যদের জন্য নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করি, তাদের সেবা করতে সর্বদা প্রস্তুত থাকি। খ্রিস্টজাগে আমাদের অংশগ্রহণ যদি আমাদের সেবার পথে না নিয়ে যায়, সেবার চাপ যদি না সৃষ্টি করে, তাহলে খ্রিস্টজাগ আমাদের জন্য হয়ে ওঠে অর্থহীন, খালি আনুষ্ঠানিক প্রার্থনা, এম্পটি রিচুয়াল। যেখানে সেবা নেই সেখানে কিন্তু খ্রিস্টজাগ খালি, শূন্য, অর্থহীন। যিশু আমাদের আমাদের চেনেন, তিনি আমাদের বুঝেন যে আমাদের প্রবণতা আছে, আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমাদের মাঝে খ্রিস্টের রহস্যময় উপস্থিতিকে আমরা অকার্যকর করতে পারি, ফলোৎপাদনে অক্ষম করতে চাই। এটা আমাদের মধ্যে আছে, কারণ শয়তান সবসময় কাজ করছে। তার জন্য যিশু আমাদের একটা ভেরি প্র্যাকটিক্যাল মানে গতি আমাদের দেখাচ্ছেন। আমরা যদি সত্যিকারে খ্রিস্টকে মন প্রাণ দিয়ে অংশগ্রহণ করি, তাহলে তার ফল দেখতে পাব আমরা আমাদের দৈনন্দিন জীবনে, অন্যেরাও দেখতে পাবে আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষভাবে যখন আমরা আমাদের আমরা পরের পা ধুতে প্রস্তুত। এটা একটা প্রতীক, পা ধুয়ে চুম্বন করা সত্যি নম্রতার এক গভীর পরিচয়। তার মানে কি? সেবা করা, পরেকে সেবা করা, যেমন মাদার তেরেজা করেছিলেন, তার জীবন সেবার জীবনই ছিল, সারা জীবন তিনি সেবা করে গেছেন। তার জন্য যিশু বলেছিলেন, আমি সেবা পেতে আসিনি, আমি সেবা দিতে এসেছি। এবং এইভাবে আমাদের কি হয়, আমরা ঈশ্বরের দেওয়ার শক্তি ও সাহসের পরিচয় দেই। অনেকে ভাবে যদি আমরা সেবা করি সেটা হচ্ছে দুর্বলতার পরিচয়, কিন্তু না, এটা হচ্ছে ঈশ্বরের দেওয়া সেই সাহস ও সেই শক্তির পরিচয়।
এটা সম্ভব যখন আমরা নিজেদের পরের সামনে নিচু করতে পারি, নম্র হয়ে থাকতে পারি। এই নম্রতা কিন্তু খুব কঠিন প্রিয়জনেরা, কারণ আমাদের মধ্যে সেই ভিতরে সবসময় সেই অহংকার রয়েছে যে আমি জানি আমার কিছু শেখার আর বাকি নেই। কিন্তু যেখানে সেই অহংকার আছে সেখানে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ কোনোদিনই থাকতে পারে না। আমি তোমাদের জন্য যেমনটি করলাম আমি চাই, যিশু বলছেন আমি চাই তোমরাও ঠিক তেমনটি করো। ভালোবাসার সর্বশ্রেষ্ঠ চিহ্ন, দ্য ম্যাক্সিমাম এক্সপ্রেশন অব লাভ, আজকে যিশু আমাদের দেখালেন সেই পা ধোয়ার মাধ্যমে, সেই ভালোবাসার আদর্শ, ভাতৃপ্রেমের আদর্শ। প্রিয়জনেরা, সেই ভালোবাসা ও সেবা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়। যখন আমরা বুঝি আমাদের জীবনের মাধ্যমে যে আমি প্রত্যেক দিন যিশুকে তার দেহ খাদ্যরূপে গ্রহণ করছি, তার রক্ত আমি পান করছি, সেটা আমাদের জীবনে একটা আধ্যাত্মিক পুষ্টি হচ্ছে, আমাদের শক্তি দিচ্ছে, এবং এইভাবে আমরা যিশুর আত্মদানে সামিল হওয়ার শক্তি লাভ করি। তাই আসুন প্রিয়জনেরা, আমরা ঈশ্বরকে আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাই, কারণ এই যে সুন্দর পার্বণ আজকে আমরা পালন করছি, আমাদের বিশ্বাসের মূল কথা কিন্তু এখানে, এই আজকের দিনে। তার জন্য আমাদের চিন্তা করা দরকার যে আমি যিশুর দেহ কি অযোগ্যভাবে গ্রহণ করছি, যেখানে যদিও বড় পাপ না করি কিন্তু আমার জীবন যদি সেবা না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে সেই জীবন কিন্তু আশীর্বাদের জীবন হবে না, সেটা হবে স্বার্থপরের জীবন। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, এবং আমরা আমাদের প্রত্যেকের জন্য এই আশীর্বাদ চেয়ে নিই যেন আমরাও যিশুর মতো সেই মন প্রাণ যেন আমাদের হয়, আমরা যেন আমাদের জীবন ভালোবাসা ও সেবার মাধ্যমে পরের জন্য বিলিয়ে দিতে পারি। যিশু যখন অন্তিম ভোজের শেষে সর্বপ্রথম তার পুণ্যময় প্রসাদ সংস্কার প্রতিষ্ঠা করেন, তার আগে তিনি একটি কাজ করেন, তার শিষ্যদের পা নিজের হাতে ধুইয়ে দেন। আজকে সেই প্রথম খ্রিস্টপ্রসাদ প্রবর্তন ও বিতরণের কথা স্মরণ করে আমাদের পুরোহিত যখন আবার স্বয়ং যিশুর প্রতিষ্ঠা মন্ত্র উচ্চারণ করবেন, তার আগে তিনিও প্রভুর পদাঙ্ক অনুসরণ করে বারোজনের পা ধুইয়ে দেবেন। এই পদপ্রক্ষালন দ্বারা আমরা যিশুর আসল শিক্ষাটি উপলব্ধি করতে পারি, তোমরা পরস্পরকে ভালোবাসবে কথাই নয় বরং কাজে সত্যভাবে। আবার ভগবানকে ভালোবাসতে গিয়ে পরের প্রতি তোমরা অন্তরে যদি দয়া ও ভালোবাসা না থাকে, তবে তোমার সেই ভগবত ভক্তি মিথ্যা, ব্যর্থ। তাই আজ পদপ্রক্ষালন দেখতে দেখতে আমরা মনে করব, খ্রিস্টপ্রসাদ যখন গ্রহণ করি তখন যদি কারোর ওপর কখনো হিংসা করে থাকি, যদি ভাইয়ের প্রতি ভাইয়ের অনুরাগ না জাগে, তবে আমাদের এই প্রসাদ গ্রহণ ব্যর্থ।
সহচর গান সংখ্যা 236 236
দর্শন পাতেন তিনি পথের ধুলা আমরা সবাই উঠে দাঁড়িয়ে ঈশ্বরের কাছে আমাদের সমস্ত আবেদন রেখে একসঙ্গে গিয়ে উঠি।
হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও, মোদের দয়া করো। আমরা বিশেষভাবে আমাদের পুণ্য পিতা পোপের পোপ ফ্রান্সিসের জন্য প্রার্থনা করি, ঈশ্বর যেন তাকে সুস্বাস্থ্য দান করেন এবং তাকে অনুগ্রহ দান করেন যেন তিনি আমাদের মণ্ডলী তার আশীর্বাদে ভালোভাবে পরিচালনা করতে পারেন। তার জন্য ঈশ্বর আমরা প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও, সে প্রাণ বিসর্জন দিয়ে তুমি সূচনা ঘটিয়েছ এক নতুন জগতে, যেখানে মানুষ একে অন্যকে আপন করে নেবে, একে অন্যকে ভালোবাসবে। আশীর্বাদ করো, তোমার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা যেন মানুষে মানুষে ঘনিষ্ঠতা ভালোবাসায় বন্ধন গড়ে তুলতে পারি। এসো, তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও, ওদের দয়া করো। হে প্রভু আমাদের জন্য নিঃস্বয়ে তুমি সেবা পেতে নয় সেবা করতে এসেছিলে, আশীর্বাদ করো, আমরা যেন তোমারই মতো ভাই মানুষদের ভালোবাসতে পারি, তাদের প্রয়োজনের দিনে সহায় হতে পারি। এইসব তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আশীর্বাদ করো, এই পবিত্র খ্রিস্টযজ্ঞ নিবেদনের ফলে তোমার ভক্তমণ্ডলী যেন আরো ঘনিষ্ঠ ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে পারে। এসো, তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আশীর্বাদ করো, যুদ্ধ বিদ্বেষ এবং সকল অনটনের হাত থেকে মুক্তি পেয়ে সারা জগৎ যেন শান্তির পথে এগিয়ে চলতে পারে। এসো, তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে হে প্রভু আশীর্বাদ করো, অসুস্থ ক্ষুধার্ত এবং বেদনার্ত মানুষের অন্তরেও তুমি যে আছো, আমরা যেন এই সত্য
আরো আন্তরিকভাবে উপলব্ধ করতে পারি। এসো তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। আশীর্বাদ করো আমাদের দৈনন্দিন কাজের মধ্য দিয়ে, আমরা যেন এই সত্য প্রকাশ করতে পারি যে ঈশ্বর প্রেমময় ও প্রেম স্বরূপ তিনি। এসো তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। মঙ্গলময় পিতা, আজকের এই পূর্ণ দিনে আমাদের সকল নিবেদন তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তোমার চরণে রাখি। তুমি সবই পূর্ণ করো এবং তোমার পুত্রের মতো আমাদেরও তোমার সেবায় যোগ্য করে তোলো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমিন। আমার সহচর গান সংখ্যা 187।
আমার সহচর গান সংখ্যা 193 প্রার্থনা করার জন্য আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। পিতা, তোমার পুত্রের আত্মবলিদানের এই স্মারক অনুষ্ঠান যতই সম্পন্ন হয় ততই সার্থক হয়ে ওঠে আমাদের মুক্তির সাধনা। তাই আমরা মিনতি জানাই, আমরা যেন যোগ্যভাবে এই দিব্য অনুষ্ঠানে যোগদান করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়, প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তার দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এসো পরমেশ্বর উদ্দেশ্যে। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। খ্রিস্ট হলেন চিরকালের প্রকৃত মহাযাজক, তোমার কাছে নিজেকে মুক্তিদায়ী বলিরূপে উৎসর্গ করে তিনি শাশ্বত যজ্ঞের অনুষ্ঠান প্রবর্তন করেছেন। তখন তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও যেন তার স্মরণে এই যজ্ঞ উৎসর্গ করি। আমাদের জন্যে উৎসর্গকৃত তার দেহ খাদ্যরূপে গ্রহণ করে আমরা নবশক্তিতে হয়ে উঠি শক্তিমান। আমাদের জন্যে পাতিত তার রক্ত পানীয় রূপে গ্রহণ করে আমরা হয়ে উঠি কলঙ্কমুক্ত। তাই আমরা স্বর্গদূত মহাদূতগণের সঙ্গে, ঊর্ধ্বলোকের শক্তিসমূহের সঙ্গে, সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে অবিরত তোমার মহিমা কীর্তন করি। পূর্ণ বড়, পূর্ণ বড়, পূর্ণ বড়,
তব মহিমা দুলক দুলক ব্যাপিয়া প্রকাশিব তব মহিমা সত্যই পিতা, তুমি পরম পূর্ণময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। তুমি আজ তোমার চরণে আমাদের সম্মিলিত করেছ, আমরা যেন সমগ্র মণ্ডলীর সঙ্গে এক প্রাণ হয়ে সেই পূর্ণতম দিনের অনুষ্ঠান পালন করি, যেদিন আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য আত্মসমর্পণ করেছিলেন। আমরা এখন তার নাম স্মরণ করে তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রে উঠে নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে, তোমরা আমার স্মরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে প্রভু মৃত্যু বরণ করে তুমি মৃত্যুকে জয় করেছ, পুনরুত্থান পিতা। খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায় রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি, তোমার সামনে দাঁড়িয়ে
এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ তার জন্যে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি এই খ্রিস্ট যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের দরবার নির্মল গোমেস এবং অন্যান্য মানিত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিতে রয়েছেন এবং সে মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের কথাও মনে রেখো, তোমার মুখমণ্ডল দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো, আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জনধন্যা কুমারিয়া ধন্য প্রেতগণ এবং যুগে যুগে যে সকল সদ ব্যক্তি তোমার প্রতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সবগা যোগ্য করে তোলো। আমরা যেন তাসিমিলিতে তোমার মহিমা কীর্তন করতে পারি, তোমার প্রতি সৃষ্টির নামে এই প্রার্থনা করি। তার দ্বারা তার সঙ্গে তারই মধ্যে পবিত্র আত্মা সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে। শিখিয়ে গেছেন যে আমরা সবাই তার পিতার সন্তান, আসুন আমরা আশাভরা কণ্ঠে আমাদের স্বর্গনিবাসী পিতাকে ডাকি। তোমাকে মিনতি জানাই সকল অনর্থ থেকে তুমি আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি
এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়, হে প্রভু যিশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের যেন শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম, আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, তা আমাদের প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্ব প্রভুরূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদা তোমাদের মধ্যেই বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুক। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। তুমি মেরে ঈশ্বরের তুমি মেশাবো বিশ্ব পাপ হর, দুঃখী পাপী নরে প্রতি প্রভু ঈশ্বরের তুমি মেশাবো বিশ্ব পাপ হর, দুঃখী পাপী দলের প্রতি প্রভু দয়া কর, ঈশ্বরের তুমি মেশাবো বিশ্ব পাপ হর, এই দেখো ঈশ্বর মেষশাবক, এই দেখো বিশ্ব পাপহর, প্রভুর ভোজে আমরা যে নিমন্ত্রিত তাই আমরা ধন্য। প্রভু তুমি যে আমার গৃহে প্রবেশ করবে আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। আমার সহচর গান সংখ্যা 86। ভালোবাসা
Shadow
ভালোবাসা দাও পিতা ভালোবাসা Sure.
এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, এই সন্ধ্যায় তোমার পুত্রের অন্তিম ভোজের স্মরণানুষ্ঠান পালন করে আমরা অন্তরে এক নতুন শক্তি লাভ করেছি, তাই আমরা তোমাকে শত ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে প্রার্থনা করি, ইউরোকে তার মানব সেবার আদর্শ পান করে আমরা যেন পরলোকে তার শাশ্বত মিলন উৎসবে যোগদান করে চিরসঞ্জীবিত হতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। আজকের এই অনুষ্ঠানে বিদায় আশীর্বাদ দেওয়া হবে না, কারণ এখনই পরম খ্রিস্টপ্রসাদ সমারোহের সঙ্গে নিয়ে রাখা হয়েছে সম্মানের বেদিতে। সারা রাত আমাদের গির্জায় যিশু জেগে থাকবেন, আমরা আসব মাঝে মাঝে তারই চরণে আমাদের ভক্তির অঞ্জলি অর্পণ করতে। যিশু যখন তার মৃত্যুর পূর্ব দিনে মর্মান্তিক যন্ত্রণা ভোগ করতে এগিয়ে আসেন, তখন আমরা কি তার শেষ অনুরোধ শুনব না? আমার সঙ্গে জেগে থাকো তোমরা। তার সঙ্গে জেগে থাকবই, তার মর্মভেদী যন্ত্রণাভোগের প্রতিটি কথা শ্রদ্ধা ও সমবেদনার সঙ্গে ধ্যান করব আমরা। আমার সহচর গান সংখ্যা 244 244। খ্রিস্টর দেহে নিগুড়ত মরণান্তে
Deep on the
প্রতি মুহূর্তে প্রশংসা ও ধন্যবাদ তোমারই হোক। এবং কত যুগে চিরকাল হবে আমি এবং যুগে যুগে চিরকাল হবে আমি এখন পুরোহিত বেদিটির সাজসজ্জা উঠিয়ে ফেলবেন। বেদিটি শ্রী যীশুর প্রতীক। যীশু তার যন্ত্রণা ভোগের সময়ে নিজ ঐশ্বরিক শক্তি প্রদর্শন করেননি, বিবস্ত্র হয়ে চরম অপমানের তলে নেমে এসেছিলেন তিনি। তাই আজ ও আগামীকাল বেদিটি তারই প্রতীক রূপে বিবস্ত্র শূন্য হয়ে পড়ে থাকবে।
Nada, casi todo.